আমি মনে করি ভালো ঔষধের জন্য ভালো মনের মানুষ দরকার, সৎ মানুষ দরকার, ইমানদার মানুষের দরকার। ইমানদার মানুষ যার কাছে খোদাভীতি আছে সে কোনো সময় দুই নম্বর করবে না এবং যথাযথ মেটেরিয়াল দিয়ে যথাযথভাবে কাম করবেন। কিন্তু এখন দেখা যায় অনেক ক্ষেত্রে উপরে লাগে ফর্মুলারি যা আছে সেটা ভিত্তির কিচ্ছু নেই। তো ইমানদারি যদি আমরা ঠিকমতো ইমানদারির সাথে কাজ করি তাহলে কোথাও কোনো সমস্যা নেই। আজকে আমি তো মনে করি দুনিয়াতে এই যে ঔষধ শিল্প যাদের আছে এরা আর আমাদের চিকিৎসকগণ দুনিয়ার সবচাইতে বড় মর্তবার মানুষ। এরা যদি যথাযথভাবে ঔষধ বানায় আর চিকিৎসকরা যদি যথাযথভাবে মানুষকে ঔষধ দিয়ে সুচিকিৎসা করে তাহলে তার সাথে বড় লোক ভালো লোক ইমানদার লোক আর কেউ দুনিয়াতে নেই। কোরআন শরীফেই আছে কেউ যদি মানুষের মঙ্গলের জন্য কোনো কাজ করে তাহলে সে যেন গোটা জাতির মঙ্গলের জন্য কাজ করছে এবং গোটা জাতির মঙ্গলের যে স্বভাব তাদেরকে দেওয়া হবে। এটা চিন্তা করলে তো আমরা দুই নম্বর করতে পারি না, আমরা লাভের জন্য দুই নম্বর করতে পারি না। আসুন ইমানদারির সহিত আমরা কাম করি, আমাকে প্রফিট লাভ বরকত এটা দেবে তো আল্লাহ। কোনো মানুষও দিতে পারে না বেশি বিক্রি করিয়ে বরকত হয় না, বরকত সেভারের জিনিস। আমি একবার ডিগ্রি কলেজ হওয়ার পরে সেখানে আমাদের প্রতিষ্ঠাতা হাকিম মোহাম্মদ সাঈদ সাহেবের মধ্যে অনুরোধ কমে এখানে নিয়ে গেছিলাম। কে তাকে প্রশ্ন করছিল যে হাতের জট কীভাবে পাওয়া যায়, উনি তো আর হাতের জট বোঝে না। আমার বললো কে বলতে হয়, বলে দাস্তের সাপা। তারপর উনি কথা বলছে দাস্তের সাপা পেতে হলে আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহ যদি রাজি করতে পারো তাহলে দুনিয়ার সবাই তোমার কথা শুনবে, যে ওষুধে দেওয়া মানুষ ভালো হয়ে যাবে। দেখছি তো হাকিম সাঈদ সাহেবকে যাকে যে ওষুধে ভালো হয়ে যায়, ওনার জীবনে উনি যেহেতু দৌড়াদৌড়ি বেশি থাকতো 60 লক্ষ রোগীকে চিকিৎসা দিয়েছে। ওনার বড় ভাই আব্দুল হামিদ সাহেব ভারতে তিনি 80 লক্ষ রোগীকে চিকিৎসা দিয়েছেন। হাকিম আজমল খান সাহেব ভারতে কংগ্রেসের চেয়ারম্যান ছিল সারা জীবন, তাহলে এদের মর্যাদা কত ছিল কত কিছু। এখন আমাদের মধ্যে প্রশ্ন হচ্ছে আমরা হাকিম বলবো না কবিরাজ বলবো, আমি বললে সবই বলবো কিন্তু আগে নিজে একটা সুচিকিৎসক হও। এখন আসলে প্রয়োজন আমাদের ভালো ডায়াগনোসিস করা, ভালো চিকিৎসা দেওয়া। মানুষের যদি ভালো চিকিৎসা দিতে অনেককে আমি দেখছি তো পাকিস্তান ভারতে ওদেরকে দেখেছি যে একজন লোক আসে একটা ওষুধ দিয়ে ভালো করে ফেলায় এক ভালো হয়ে যায়। হাকিমরা ওখানে ডাক্তার থেকে সম্মানজনক অবস্থায় আছে কিন্তু আমাদের দেশে অনেক আমরা আছি কিন্তু মানুষকে চিকিৎসা দিতে পারে না, ভালো চিকিৎসা দিতে পারে না। তো আমি অনুরোধ করবো আসুন আমরা সবাই মিলি ইমানদার হই, ভালো ঔষধ বানাই এবং মানুষকে সুচিকিৎসার মাধ্যমে এ স্বাস্থ্যের উন্নয়ন বিকাশ ঘটায়।